হাটহাজারী গুমান মদন ফেসকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার 50 বছর পূর্তিত প্রাক্তন কৃতি ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের উদ্যোগে 2 ও 3 মার্চ শুক্রবার ও শনিবার 2 দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠত বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান অনুষ্ঠিত হই। প্রথম দিনত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট বিভাগের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। বিশেষ অতিথি আছিল বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাসুম চৌধুরী। দ্বিতীয় দিনের অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আমাদের দেশ টিকে থাকবে কিনা, কিন্তু আজকে তোমাদের সেই চিন্তা করার দরকার। তোমাদের দেশ একটা কার্যকর দেশ, তোমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ, তোমাদের দেশ ইনশাল্লাহ 2041 সালে একটা উন্নত রাষ্ট্রে পরিণত। বিশেষ অতিথি আছিল ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তহিদুল আলম বাবু। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলি, প্রাক্তন শিক্ষার্থী মাইনুদ্দিনের পরিচালনাত উক্ত 2 দিন ব্যাপী অনুষ্ঠানত সভাপতিত্ব করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন আহমেদ খান। এড়ে আরও উপস্থিত আছিল বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ও স্কুল কমিটির সভাপতি এস এম নুরুল আফসার সহ আরও বোধ কেউ। প্রথম দিন পুরাতন ও নতুন ছাত্র অকল মিলিয়েরই উগ্র আনন্দ রেলি বাইর করছি। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে উগ্র মনুগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হই। এড়ে গান পরিবেশন করছি অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দেশের খ্যাতনামা শিল্পী হল। আজি অনুষ্ঠান করিবার লাই দেশ এবং দেশের বাইরে প্রাক্তন ছাত্র ছাত্রী এলাকাবাসী এবং বিদ্যালয়ের যারা শুভাকাঙ্ক্ষী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, যারা সর্বিক সহিত যায় আবার ব্যক্তিগত প্রত্যন এবং বিদ্যালয়ের প্রত্যেকের যারা রায় অভিনন্দন জানায়। আসলে এই অনুষ্ঠান নান আমাদের চ্যালেঞ্জিং আছে, যে চ্যালেঞ্জ নাই আল্লাহ রাব্বুল আলামিন আর সহায় আছে। তারপরে যারা সার্বিক সহযোগিতা করছে ইতারা যদি আয় যে স্মরণ করি যেন কৃতজ্ঞ হইব। এই সব বন্ধু ব্যক্তি আমরা সকলের বিষয়ে যারা আমি দেখতে নমস্কার দে তাকে দশ ঘন্টা এইভাবে বেশ কয়েকজন খেতাব করছি করেন এবং যারা আয়োজন করছে তারা এবং ধন্যবাদ তারা এবং তারা পথে হারা যে পুরাণ স্মৃতি আছে এই সুবর্ণ জয়ন্তীর মাধ্যমে হারা স্মৃতি তারা করতে পারে। অনেক পুরানো বন্ধু এবং বান্ধবীর সাথে আলাদা হই এবং তারা দেখে আপ্লুত হই এবং এক অপরের জড়িত ছিল। সুবর্ণ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আলমুল খান।